জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের এক ভাই 4350 প্রশ্ন করেছেন খেলাধুলার বিষয়ে, খেলাধুলা দেখার বিষয়ে। কোনো এক আলেম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাবাসিরা মসজিদে খেলাধুলা করতেছিলেন, সেটার দলিলও দিয়েছেন। খেলাধুলা মূলত যেগুলো শারীরিক কসরত বাড়ায়, শারীরিকভাবে সুস্থ রাখে এবং মানসিকভাবে প্রশান্তি দেয়, সে সমস্ত খেলাধুলা যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না থাকে, জুয়ার কোনো সুযোগ না থাকে সেখানে, এবং খেলোয়াড়দের পক্ষ থেকে যদি চাঁদা উঠিয়ে প্রাইজ কেনার কোনো ব্যবস্থা না থাকে, এবং সেখানে যদি শরীয়তের হুকুম আহকাম বিধিবিধান পালনে কোনো সমস্যা না থাকে বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে খেলাধুলোগুলো, তাহলে এগুলো নিঃসন্দেহে বলতে পারি আমরা যে সমস্ত খেলাধুলাগুলো জায়েজ আছে। তবে যে সমস্ত খেলাধুলাগুলো যেরকম তাস বলেন, গুটি অর্থাৎ ভাগ্যের উপর নির্ভর করে ছক্কা দানা ইত্যাদি, এগুলো নিষেধ এসেছে হাদিসে। আর বর্তমানে যে খেলাধুলার যে বিষয়গুলো দেখা যাচ্ছে, বিশেষ করে ফুটবল আর ক্রিকেটের যে অবস্থা আমাদের বাংলাদেশের মানুষ, এগুলো খেলাধুলা দেখার জন্য মানুষ উদগ্রীব হয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা বসে টিভি সেটের সামনে অথবা মোবাইল সামনে নিয়ে সালাত ইবাদত খানা পিনা স্কুলের লেখাপড়া সব কিছু বাদ দিয়ে খেলার নেশায় মত্ত থাকে, এবং দেখা যাচ্ছে যে সারাদিন এটা নিয়েই কি জল্পনা কল্পনা করতে থাকে, বাজিও ধরে অনেকেই, এবং দেখা যাচ্ছে নিজের দল হেরে গেলে সারাটা দিন সে বেহুশের মতো অথবা রোগী মানুষের মতো বিছানায় পড়ে থাকে, মন ভেঙে যায়, তার পছন্দের টিম হেরে গেল ইত্যাদি, বেশ অনেকগুলো এখন অনিষ্টতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এটা একটা কোনো বিনোদন নয়, এটা একটা নেশা এবং পেশা হয়ে দাঁড়িয়েছে, এবং কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে এবং দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে, এবং এগুলো আস্তে আস্তে জুয়ার দিকে যাচ্ছে। এক প্রকার জুয়ায় আমরা বলতে পারি, বিভিন্ন টিমগুলো বিভিন্ন ক্লাবগুলো তাদের কাছ থেকে চাঁদা উঠিয়ে কাপের অথবা যে কোনো টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে, এবং তাদের টাকা দিয়েই সেখানে কাপের আয়োজন করা হচ্ছে, এটা নিঃসন্দেহে জুয়া। আমরা জানি যে সমস্ত খেলাধুলোগুলো জায়েজ বা বৈধ, এ সমস্ত খেলাধুলার মাঝে যদি কখনো প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়, প্রতিযোগিতার আয়োজন যদি করে তৃতীয় পক্ষ অর্থাৎ কোনো টিম কোনো ক্লাব অথবা প্লেয়ারের কাছ থেকে কোনো রকমের চাঁদা অথবা টাকা নেওয়া হয়নি, তৃতীয় পক্ষ থেকে পুরস্কারের বা এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তাহলে সেখানে খেলাটা জায়েজ হবে। কিন্তু বৈধ খেলাও যদি প্রতিযোগীর কাছ থেকে প্লেয়ারের কাছ থেকে টাকা উঠিয়ে নেওয়া হয় এবং সেটা পুরস্কার হিসাবে বিভিন্ন রকমের মেডেল বলেন অথবা বিভিন্ন রকমের কাপ বিতরণ করা হয়, এটা নিঃসন্দেহে জুয়া হবে এবং এটা শরীয়ত বিরোধী কাজ হবে। এবং পরিশেষে বলবো যে বর্তমানে ক্রিকেট খেলার বা খেলা দেখার যে একটা নেশা আমাদের সমাজে এত প্রকটভাবে প্রচারিত এবং প্রসারিত হচ্ছে, যা দিন দিন মানুষের মাঝে বৃদ্ধি পাচ্ছে, মানুষ সালাত থেকে ইবাদত থেকে দূরে থাকতেছে এবং আস্তে আস্তে নেশায় মত্ত হয়ে যাচ্ছে, এটা অবশ্যই নিন্দনীয় কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ সমস্ত অপসংস্কৃতি থেকে, আল্লাহু ওয়াল্লাগুতে মত্ত থেকে, ইবাদত থেকে দূরে থাকার যে একটি পদ্ধতি বা একটি ব্যবস্থা চালু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বদ অভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।